11 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি একজন ইঞ্জিনিয়ার, আমার চলার মতো টাকা পয়সা থাকলেই হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিক। আমি এখন আলেম হতে চাই, আল্লাহ যেন তৌফিক দান করেন এবং এই সৎ নিয়তপূর্বক তৌফিক দান করেন। আমাকে কীভাবে কী করতে হবে বিস্তারিত জানাবেন প্লিজ। মাদ্রাসায় ভর্তি হয়ে আপনি পড়াশোনা করবেন, হয়তো এইরকম বয়সও নেই, আর বয়স অবশ্য পড়ার বয়স আছে কিন্তু এনার্জি নেই, হয়তো যাবেন একজন ইঞ্জিনিয়ার মানুষ, আর ওই কচি কাচা ছেলেরা যারা ধরেন 5, 6, 7 পড়ছে মাদ্রাসায়, যাদের বয়স হয়তো 14 বছর 16 বছর, তাদের সাথে আপনি বসবেন একজন 25 বছর, অনেক সময় আপনার মানহানি হবে, অনেক সময় হীনমন্যতায় ভুগবেন, মানসিক কষ্ট হবে, এর একটা মানসিক পীড়া আছে। জি, সিনিয়র জুনিয়র একসাথে যদি পড়তে হয় তো একটা মানসিক কি আছে, কষ্ট আছে। জি, সেটা বরদাস্ত করা কঠিন, সবার জন্য পারবে না, অধিকাংশ লোক পারবে না। তো এই জন্য বলবো যে ভালো আলেমদের সাথে সম্পৃক্ত হন, তাদের সহবত গ্রহণ করুন। কোরআন সুন্নার সালাফি আলেম যারা বড় বড় মোদী ইউনিভার্সিটি লেখাপড়া করে গেছে, আর আপনার কাছাকাছি তারা থাকেন, তাদের নিয়মিত যে সাপ্তাহিক দর্শগুলি হচ্ছে সেগুলিতে হাজির হন, ইনশাল্লাহ তার মধ্যে অনেক এলেম হাসিল হয়ে যাবে। যেন আমাদের এখানকার অনেক ছেলেরা লেখাপড়া করে গিয়ে মাশাআল্লাহ জুমার খুতবা সুন্দর দিতে পারে, এমনকি অনেকে মাহফিল করছে আলহামদুলিল্লাহ, অনেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন কেউ মাদ্রাসা করছে, কেউ বিভিন্ন রকমের খেদমত আলহামদুলিল্লাহ করছে, যেগুলো এখানে গণাবার সময় নেই আর প্রয়োজনও নেই। জি, তো ওই রকম চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করবেন। জি, কোরআন এবং হাদিসের প্রথম এলম হাসেলের চেষ্টা করেন যেইভাবে হোক না কেন, আর অনলাইনেও তার সাথে চেষ্টা করেন, একজন ওস্তাদ অবশ্যই ধরেন আর তার সাথে সাথে অনলাইনে চেষ্টা করেন। জি, অনলাইনে গুরুত্বপূর্ণ দর্শ আছে, আমরা সেখানে বাজ ইবনে উসাইমিন আলবানির দর্শগুলি, শেখ সালিল ফৌজানের কখনও দর্শ তাদের আলোচনায়, কখনও তাদের লিখনী থেকে আমরা এখনও ইন্টারনেটে বিভিন্ন জায়গায় অথবা মাক্তব সামেলাতে আমরা স্টাডি করি। জি।